লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন। শুক্রবার কালীঘাটে তৃণমূল নেতাদের নিয়ে বৈঠক মমতা অভিষেকের। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন, ভোটের নিগণ্ঠ এখনও ঘোষণা করা হয়নি, তবে তার আগে পায়ের তলার জমি শক্ত করতে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। জোর প্রস্তুতি শাসক দল তৃণমূলেও। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে আজ দলের গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন তৃণমূল সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সমস্ত বিধায়ক, জেলা সভাপতি ও জেলা পরিষদের সভাধিপতিদের নিয়ে শুক্রবার দুপুরে কালীঘাটের অফিসে এই বৈঠক হতে চলেছে। গুরুত্বপূর্ণ এই দলীয় বৈঠকে উপস্থিত থাকবেন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অন্যদিকে এই বৈঠকের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসবেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। অখিলেশের সঙ্গে আজ মমতার বৈঠক যে বিশেষ তাৎপর্যপূর্ণ তা বলার অবকাশ রাখে না। মোদীকে পরাজিত করতে বৃহত্তম দুই রাজ্যের দুই প্রধান মমতা অখিলেশ একজোট হয়েছেন। শক্তিশালী এই জোটে আরও আঞ্চলিক দলও যোগ দেবে বলেই ধরা হচ্ছে। যাদবের সঙ্গে আজকের বৈঠকে থাকবেন দলের সর্বভারতীয় সহসভাপতি তথা বাংলার প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দ। মমতা ও অখিলেশের এই বৈঠকে প্রেক্ষিতে কংগ্রেসকে সরাসরি আক্রমণ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, অখিলেশ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক যথেষ্ট ভালো, দুই জাতীয় স্তরের নেতা, স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ বৈঠক। তোপ দেগে বলেন, কংগ্রেস নিজে কিছু করতে পারবে না জেনেই অন্য সম্ভাবনাময় বিজেপি বিরোধী দলগুলোকে বিব্রত করছে, রাজ্যে রাজ্যে অবিজেপি দলগুলির ক্ষতি করছে কংগ্রেস। পাশাপাশি বাংলায় কংগ্রেসের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সীমান্তনী সাহু, আসুন জেনে নিই বিস্তারিত তার কাছ থেকে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সমস্ত নেতা কর্মীদের তাদের ডেকে পাঠিয়েছেন নিজের বাড়িতে এবং মূলত বৈঠক করার জন্য, এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই বৈঠক শুরু হয়ে গেছে এবং তৃণমূলের সমস্ত যে সমস্ত শীর্ষ নেতা নেত্রীরা তারা কিন্তু একে একে বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে গেছেন। এবং যেমনটা আজ পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী কারণে এই যে সমস্ত তৃণমূলের নেতাকর্মীদের তলব তা কিন্তু নিশ্চিতভাবে না জানা গেলেও যেমনটা আজ পাওয়া যাচ্ছে যে সামনেই পঞ্চায়েত নির্বাচন, সেটাকে লক্ষ্য করে এর পাশাপাশি যে সাগর দিঘিতে বিপুল সংখ্যক ভোটে পরাজিত হয়েছে, এর পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় যে বিপুল সংখ্যকভাবে যে নেতা মন্ত্রীদের নাম জড়িয়েছে সেটা নিয়েই কিন্তু বৈঠক হতে পারে এমনটাই কিন্তু আজ পাওয়া যাচ্ছে। তবে নিশ্চিতভাবে জানা যায়নি যে কী কারণে ঠিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সমস্ত শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে। ইতিমধ্যেই কিন্তু যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কিন্তু পুলিশি বন্দোবস্ত একেবারে কড়া রাখা হয়েছে এবং সমস্ত পুলিশরা কিন্তু একেবারে নিশ্চিত্র নিরাপত্তা কিন্তু পুরোটাই মুড়ে ফেলেছে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। ক্যামেরায় প্রিন্সের সঙ্গে সুমন্ত্রী সাউদিপুর, সাইন টিভি 24/7।